ওমানে এশিয়ান গেমসের বাছাই পর্ব মার্চে হাতে সময় আছে আরও মাসখানেক বাছাই পর্বে শীর্ষ দুই দল খেলবে মূল পর্বে চূড়ান্ত দল এখনও ঘোষণা হয়নি আটা সদস্যের স্কোয়াড নিয়ে মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প তবে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব রয়েছে আছে নানান সমস্যাও এখানে ধরেন আমরা জিম জিমের জন্য আমাদের যাইতে হয় বুরবানী হোটেলে ওখানে বিকশপিতে এভ্রিথিং সুবিধা ছিল একটু সুইমিং বলেন জিম বলেন সবই ছিল বিকিস্পিতে। তো বিকেশ হলে রেসিনাল ক্যাম্প প্লেয়াররাও প্রপার রেস্ট পায় এখানে থেকে একটু ভালো হয় প্রযুক্তিরও খুব একটা সহায়তা পাচ্ছে না হকি দল অনুশীলনের নিয়মিত ফুটেজ সংগ্রহ করে খেলোয়াড়দের যাচাই বাছাই করতে চান কোচ কিন্তু সেটিও পাচ্ছেন না তিনি একটা প্রফেশনাল ভিডিও অ্যানালাইসিস এবং একটা সফটওয়্যার আমাদের অবশ্যই দরকার তাহলে আমাদের যে ভুলগুলো হচ্ছে সেগুলো আমরা সঙ্গে সঙ্গে ধরিয়ে দিতে পারবো প্র্যাকটিসেও আমরা যে জিনিসটা চাচ্ছি যে একটা প্লেয়ারকে কিভাবে ইউজ করব সেটা যদি ওকে ভিডিওতে দেখানো হয় তাহলে ও আর একটু নিজেকে রিয়েলাইজ করবে যে আমাকে এটা ভুল হচ্ছে এটা আমাকে শুধরাতে হবে তবে সীমাবদ্ধতা থাকলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না কোচ বাছাই পর্বকে সামনে রেখে অনুশীলন চলছে বেশ জোরে সরেই বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েই মূল পর্ব খেলতে চান কোচ অতীতেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং এবারও আমাদের টার্গেট যে আমরা চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাইং করবো সেন গেমস প্ল্যান তো অ্যাকচুয়ালি আর হাতে মাত্র এক মাস আছে এই আজকে থেকেই আমরা রেসিডেন্সিয়াল ক্যাম্প শুরু হলো আঠাশ জনকে নিয়ে এবং আজকে থেকে দুই বেলা শুরু যার কারণে আজকে থেকে আমরা উইথ বলেই শুরু করলাম এশিয়ান গেমসের মূল পর্বে নিয়মিত অংশ নিলেও উল্লেখযোগ্য কোনো ফলাফল আসেনি দেশের হকিতে নোমান আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা